But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're some. তো দেখি আর ইটর সাইনবোর্ড সে তো ওই মানে ইটর দোকান থেকে যাই চাই ইট দেখি চাই না আসে কিতা বাস আছে আমি দেখলাম সাইনবোর্ড মাঝে ফেলা ইটর বলে খারবার লাগি গেল আমার প্রায় ইট লাগে রে বা তবে কত করে বেশি প্রায় এটা এটা তো বা 1 নম্বর 1500 এক নম্বর তো নিজেও তো দেখি আর এটা তো 1 নম্বর ভালো আছে11,000 এখন নিমু গিয়ে তো এখন তোমার পয়সা তোরা তুলে তুলে দিই আর বাকি বাদে দিলাম বাকি নুরে বেড়া লাগি যাবে মানুষ ও তো এক গাঁর মানুষ মানুষ আছে রে ভাই নুর তোমার বিশ্বাস করি আমি দিয়ার কিনা আচ্ছা ভাই এইটা বিশ্বাস দিলে ওগুন দিলে তো বাকি গুলো খাই দিও আচ্ছা ও নে ওরে বাবা তোমার এখন দিয়ার 5,000 আর বাকি গুন মনে করলাও মু তোমার এমনি খালি দিলে এই তো মানুষ কি দিবে বেগানি মত খালি দিতে মারতাম না এমনি দিমু তোমার আর ওই বিশ্বাস করা যায় না তোমার দেখছ আমি তো গরিব মানুষ তুমি জানো রে ভাই এমনি দিমু তোমার আমার দোকান ওখান ভাঙিয়ে যায় তুমি খালি সকালে নিবিন ওই ট্রেনে মাঝে নি যাবে আচ্ছা ওই বলবো নি আচ্ছা এর এখন যাই আরি পয়সা দিল 5,000 কি গো হুনলাম যে তো কালকে গাউর গাউর দেতা নেই তো দে না পয়সা পয়সা আমারে দেন নি আল্লাহ জানো তার দেখি তো দেতে দিল না দিলে তো আর চা করি তোমার বিচার আসার দেওয়া লাগে না রে বাবা ওই যে ভুতুন নানি কিনো নানি আরে তুই এই দিশা চিন্তা করি ওখান যে তো যার দেতা নেই দে না মানুষের আমি দিচ্ছি 1,000 দিয়া গেছে 5,000 রয়েছে 6,000 বাকি ঢের নেই বল না দিলে কিটা করে না চিন্তা করি আর ওখানে গাঁত মেম্বার আছেন তাহলে বিচার দিন কিটা ও মেম্বার দেবো এখানে আচ্ছা ঠিক আছে এখন যাই তুমি দিও বিচার আমরা গাঁত আছেন তো মেম্বার ঠিক আছে তুমি সব কিটা খেয়ে দেখছো তো না ও আচ্ছা ঠিক আছে তাহলে ভাই মনে করছি আমি তারে দেখছি না আমি তো তারে দেখছি আমি ভুল করছি রে বাবা আমি 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 লুকাইছি না আমি আগা দিয়েছি ওই দোকান পানি কোথায় কাটানো আগার থাকেন পানি দেখে বইছি রে ওই দোকান দেখা কুম্বলাই তুমি ইট নিতে তো কত জিও মাত মারিছে দেখা কুম্বলাই দিমুর বাবা আমি তো আইতাম পারি না রে বাবু চল কোন সময় দিবে টাকা দিমুর বাবা তোমার অন্য যাবো জানো 2-3 দিন পরে ভাই ভাই আমি যাই আর হচ্ছে মেম্বার বাড়ি যাই আর এখন যাওয়া বাদ দাও আমি তোমার ভাই এখন যাওয়া দাও তোমার ভাই এখন যাওয়া বাদ দাও তুমি বুঝছেন যাও খাইল দিবানি দেখা আচ্ছা খাইল দিমু তুমি এর বাদে আমি যাই আর মেম্বার কাছে দিয়া মেম্বার দেখা আচ্ছা আচ্ছা চল যাও আর আসি জি রে আসি জি যাই ওয়ালাইকুম সালাম ইটা তো আমি সব ধরাইয়া দিছি যাতে মেম্বার ওরে বানাইছো জনগণে নিশ্চয় মনে করো মেম্বার বানাইছো কাম তো আমি নিশ্চয় করবো রাস্তাঘাট সব সম্পূর্ণ হইব যার পানির কষ্ট রাস্তার মনে করো কষ্ট ওটা একটা লিস্ট করিয়া দিবাই মানে সারা কিছু আমি করবো মেম্বার বানাইছো এটা আমি সবর করিয়া সমাধান করে দিব আজ তারিখে আছে ভাই মেম্বারশিপ দিন ধন্যবাদ Thank you.
আচ্ছা রা, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। বউ কা ওয়ালাইকুম সালাম। আর দোকানদারি চলে নি আমি তো মামনের ইট আনলাই 5,000 দিলা 6,000 পাইতো। ও দোকানদার যেন ফসাই কেকা পাইতো বিচার দিছে। তোমার যন্ত্রণা আমি কিতা গাও ছড়িয়ে মেম্বার ছড়িয়ে মুগিনি কিতা করতাম বা নিজের টাইম তো আর টাকা নাই। তুমি কিতা করতে কিতা বিচার হইব ভালো যাই দেব। ও যে আনলাম তোমার ইট নিছে, মানে সীতা ব্যাপার আমার সাথে এখন আসুন কোথায় ওখানে দেখবা। আমার লোকে মাঝে তো আপনি তো শুনছেন, এই বেড়ায় শুনছেন না আমার ইট নিছে 1,000। হে কালকে পয়সা দিলেই বইয়া আদা দিয়া 5,000 দিয়া 6,000 বাকি তুই নিছে। আমার এখন যেভাবে দেখে হে ওবাইদি, ওবাইদি দেখলে হবাইদি যায় কি হবাইদি দেখলে ওবাইদি। এদিন অনু তারে পাইলাম, হে কয় অন লুকাই গেল আমার দেখিয়া, হে কয় আমি তার দর সঙ্গে, হে কয় আমার আগে অন ফটো কাটে তার আগে দেখা নি আমার দেখিয়ে দিতে বুঝছেন নি। ওই তো আপনি জানেন আপনি বিচার করিয়ে দেখ। এখন আমি কয় টাকা পাইতাম সুজল সাজারে একটা কথা। ও হে ঠক তো গিয়া মনে করো মানুষের দিয়ে করছে আর আমিও টেকিছি। ও তারে এখন বাড়িতে দরিয়ে আনছি। ও দোকানের দুদিন ঠেকা কত জিকা কো আপনি কীতা রে বা না দোকানদার দিয়ে জিকা কো ঘরের জিকাই বা তানে কীতা বা তুমিও বাইতে আনি আমি তোরা পয়সা হইতাম সারা গেছে একটা কথা হইল কেমন বলতে গুতু আমার 500 কোটি গাও গিদি ওলা বিপদ হয়েছিল দিছিলাম আর এখন খালি আমার দেখিয়া মুখ লুকায় আর বাগিয়ে যাই। আচ্ছা তোমার লোকে কীতা রে বা তুমি টকাটাই করো নিলা খালি আমার এই সময় পয়সা আসলো না রে বা বুঝছি। আর ইটা দেখা নি এখন কিতা করতে জানি আমার গাড়ি করতে ঠানিয়া লিগে আইস। আর এই বেটায় দেখো আমার খালি লঙ্গি লঙ্গি ভারিয়া এখন থালি থালিয়ালা লঙ্গি ভিন্দিয়া দেখো চাইয়া। বেমানি করিও না, বেমানি করিও না। ওকে জানি ইটা দূরে দূরে কিতা কিলা আমি পয়সা দিলাই মেন রে। যদি পয়সা দিলাই ইটা দে তো তোমার ঠানিয়া নই না। না পয়সা তো দিতাম এখন দেখো আমার লঙ্গি লঙ্গি ভারিয়া এখন আমি কিতা ভিন্দি আমার কাপড় ফুল নাই। এখন মাইরি কইল তোমার শাস্তি, যদি পয়সা দিলাই ইটা দে তো আর বেড়া লাগে না কান নই না। দেখো মুরব্বি টাকা সম্মান দিয়ে আমি ঘর থেকে আনছি। এখন তোমার পয়সা আছে নি? আছে মনে হয় তোরা তাহলে তুমি ঋণ শুধু করে লাও তোমারে তোরা শাস্তি দিয়া ছাড়ি দিলে আনাইলে দিল তুমি না বাজেল হলো দিও না বাজেল হলো দিও না পয়সা দিলে একটা হইব পয়সা দিলে মরে বাজেল হলো দিও না বাস আসা বাজেল যদি ফিরিয়া করো না রে মেম্বার সাহেব করতাম না আর কিছু আর কিছু করতাম না। তুমি তো বারবার মানুষ ঠকিছো তোরতে মাফ দেওয়া যাইব কি লাভ হবে তুমি জিন্দেগি আর এরকম করবা এনে করতাম না তো কইয়া দেবার আল্লাহই দেখো রাখ না আই তা কোনোদিন করছি না রে ভাই তাও পয়সা না থাকায় হইলো দিতাম। তুমি এর কাছে মাফ চাও জিন্দেগি করতে না যার পয়সা টালতে লঙ্গি বাড়ি শুনছেন লঙ্গি গান দিবা না নিতে আবার ফাজিল মাত মাত লঙ্গি এজারা
দেখরা নাকি যা টক ফাড়ো মানে পয়সা লইয়া মানে মাংস টক কত আকার কত আছে আমার পাস 6000 টাকা 6000 তোমার কত আমার 500 টাকা স্যার 500 আমরা 500 পাইছি আর